কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটল কেউ কথা রাখে না। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূ অমাবস্যা গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে। সুনীল গঙ্গোপাধ্যায়, তিনি একাধারে কবি, উপন্যাসিক, ছোট গল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট। ১৯৩৪ সালের আজকের এই দিন, ৭ সেপ্টেম্বর, অবিভক্ত বাংলার ফরিদপুরের আমগা গ্রামে পৃথিবীর আলো দেখেন। তিনি বড় হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গে, পড়াশোনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বাবা ছিলেন স্কুল শিক্ষক। আইওয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের প্রধান মিস্টার পলেন কলকাতায় এলে সুনীলের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় হয়। সেই সূত্রে মার্কিন মুলুকে গেলেন সুনীল ওই বিশ্ববিদ্যালয়ে পড়তে। পড়ে সেই বিশ্ববিদ্যালয়ের উপগ্রন্থাগারিক হিসেবে কিছুদিন কাজও করলেন। দেশ পত্রিকার সম্পাদকীয় বিভাগে কাজ করেছেন, সাংবাদিকতা করেছেন। জীবনের শেষ ৪ বছর সাহিত্য একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেছেন। বাংলাভাষী সুনীল ছিলেন এক সম্পূর্ণ সাহিত্যিক। একদিকে কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, আবার অন্যদিকে সম্পাদক ও সাংবাদিক, কলামিস্ট হিসেবে অজস্র স্মরণীয় রচনা উপহার দিয়েছেন তিনি। সাহিত্যে বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন সুনীল। তার প্রথম ভালোবাসাই ছিল কবিতা। গল্প, কবিতা, উপন্যাস নিয়ে তার বইয়ের সংখ্যা ২০০রও বেশি। সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম উপন্যাস আত্মপ্রকাশ দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে শুরু করে ১৯৬৫ সাল থেকে। তারপর থেকেই সাহিত্যিক হিসেবে সুপ্রতিষ্ঠিত সুনীল। যদিও কবি হিসেবে পরিচিতি লাভ করেছেন আগেই, বাংলা আধুনিক কবিতার পত্রিকা কৃত্তিবাসের অন্যতম জনকও সুনীল গঙ্গোপাধ্যায়। পরিণত বয়সে এসে রচনা করেছেন সেই সময়, প্রথম আলো অথবা পূর্ব পশ্চিমের মতো মডার্ন ক্লাসিক লেখা, আবার নীল লোহিত ছদ্মনামে পায়জামা পরা ভবঘুরে বেকার চরিত্র সুনীলের এক ব্যতিক্রম সৃষ্টি। তার প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন প্রকাশিত হয় ১৯৫৮ সালে। ১৯৬৬ সালে প্রথম উপন্যাসের আত্মপ্রকাশ হয়। তার উল্লেখযোগ্য কয়েকটি বই, আমি কিরকমভাবে বেঁচে আছি, যুগলবন্দী, রাত্রির হ্রদেভু, শ্যামবাজারের মোড়ের আড্ডা, অর্ধেক জীবন, অরণ্যের দিনরাত্রি, অর্জুন, প্রথম আলো, সেই সময়, পূর্ব পশ্চিম, ভানু ও রানু, মনের মানুষ ইত্যাদি। শিশু সাহিত্যে তিনি কাকাবাবু সন্তু নামে এক জনপ্রিয় গোয়েন্দা সিরিজের রচয়িতা। সুনীল গঙ্গোপাধ্যায়ের বেশ কিছু গল্প ও উপন্যাসের কাহিনী চলচ্চিত্র হয়েছে। এর মধ্যে সত্যজিৎ রায় পরিচালিত অরণ্যের দিনরাত্রি এবং প্রতিদ্বন্দ্বী উল্লেখযোগ্য। এছাড়া কাকাবাবু চরিত্রের দুটি কাহিনী, সবুজ দ্বীপের রাজা এবং কাকাবাবু হেরে গেলেন, চলচ্চিত্রায়িত হয়েছে। ২৩ অক্টোবর ২০১২ এই কিংবদন্তি কবি সাহিত্যিকের মহাপ্রয়াণ ঘটল। আজ ৭ সেপ্টেম্বর, কালজয়ী লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের শুভ জন্মদিন। সুনীলের জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।